আজকেই প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে নিভারের থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুড়েভি আছড়ে পড়তে চলেছে এই দুই রাজ্যে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই দুই রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সমস্ত বিপর্যয় মোকাবিলার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলায় ইতিমধ্যেই তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুড়েভি। বুধবার এমনটাই জানালো শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। আজ সন্ধে 7টা থেকে রাত 10টার মধ্যে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আছড়ে পড়বে, যার জেরে বন্যাসহ বহু ক্ষয়ক্ষতি হতে পারে। শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আশেপাশ থেকে সব বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিভার সরে যেতেই আরও এক নিম্নচাপ। মৌসুম ভবন জানিয়েছে নিভার সরে যেতেই আরও এক নিম্নচাপ শক্তি বাড়ছিল, তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে এবার ঘূর্ণিঝড় বুড়েভির অভিমুখ কেরলের দিকে। সতর্কতায় বলা হয়েছে বুধবার সন্ধে এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূলের কাছে পৌঁছে যাবে, তারপর এটি বৃহস্পতিবার দুপুর নাগাদ কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে। সেই জন্য তৈরি থাকতে বলা হয়েছে নৌবাহিনীকে। এদিকে মৌসুম ভবন থেকে তামিলনাড়ুর উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বুড়েভি শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বুড়েভির জেরে কেরল ও তামিলনাড়ুর একাংশে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সাইক্লোন বুড়েভি বর্তমানে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ধেয়ে আসছে বলে খবর। তবে এর গতি উপকূলের কাছে আসতেই 90 কিলোমিটারের গতিতে বইবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আজ প্রায় সারাদিন এই তামিলনাড়ু পুদুচেরি মাহে কারাইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ লাক্ষাদ্বীপেও প্রবল বর্ষণের আশঙ্কা থেকে যাচ্ছে। জানা গিয়েছে কেরলের পাতনাম থিট্টা আলাপুজা তিরুবন্ধমপুরম কোল্লামে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেখানে 3রা ডিসেম্বর পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তো আজ 3রা ডিসেম্বর আজকেই কিন্তু প্রবল বর্ষণের আশঙ্কা করা হয়েছে। এই ঝড়ের প্রভাব তেমনভাবে পড়বে না বাংলায়, তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন ওড়িশায় কুয়াশা থাকবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুড়েভি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। স্থলভাগে আছড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 95 থেকে 100 কিলোমিটার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কিন্তু তেমনভাবে পড়বে না, তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।